تاج دوبو داب دستی سروری پر غمبرا تاج دوبو داب دستی سروری پر غمبرا اک نہادا برسر شاہ احمد اللہ بے گما حضور سیدنا غوث اعظم مس بھنڈاری ছোট বেলায় আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা ও কাবা একদিন আম্মা জান বলতেছে বাবারে দক্ষিণ আকাশে মেঘ উড়েছে প্রবল বৃষ্টি হবে ঘূর্ণিঝড় হবে তুফান হবে ওদিক থেকে ধমকা বাতাস আসছে বাবারে আমাদের ঘর তো জীর্ণ শীর্ণ তুমি একটু গিয়ে দুটি খুঁটি নাও মজবুত থেকে ওই খুঁটিগুলো আমাদের ঘরের উত্তর সাইডে লাগিয়ে দাও যেন দক্ষিণ দিক থেকে আসা তুফান বাতাস আমাদের ঘরকে শেষ করে দিতে না পারে উড়াই দিতে না পারে তখন আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা ও কাবা তিনি মায়ের কথা মোতাবেক খুঁটি নিয়েছেন মজবুত থেকে দুটি খুঁটি এই খুঁটিগুলো এনে মা বলেছেন দক্ষিণ দিক থেকে বাতাস আসবে সেজন্য ঘরের উত্তর সাইড থেকে খুঁটিগুলো লাগিয়ে দেওয়ার জন্য যাতে ঘরের ঝড়ে বাতাসের কারণে ঘর পড়ে না যায় কিন্তু গৌসুল আজম মেজবান্ডারি ওই খুঁটি দুটি নিয়ে লাগিয়ে দিলেন ঘরের উত্তর সাইডে যেদিক থেকে বাতাস আসবে সেই দিকে খুঁটিও লাগিয়ে দিলেন আগে তো বাতাস আসলে না পড়লেও এখন বাতাসের স্পিড আর খুঁটির কারণে ওই ঘর তো এমনিতে পড়ে যাবে গোসুল আজম মেজবান্ডারি আম্মা কিছুক্ষণ পরে এসে দেখতেছে বাবা কিরে কিরে তুমি কি কাজ করলে আমি বলেছি তোমাকে উত্তর সাইডে খুঁটি লাগানোর জন্য যাতে দক্ষিণের বাতাস এসে আমাদের ঘর ফেলে দিতে না পারে এখন তুমি এমন দিকে লাগাইলা যে আগে না পড়ার ছিল তো এখন কি হয়ে যাবে এ কাজ কেন করলে তখন গোসুল আজম মেজবান্ডারি ছোট বাচ্চা মাকে উত্তর দিচ্ছে আমা আল্লাহ আপনাকে এমন সন্তান দেয় নাই যে সন্তান রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করে বড় করে বলি না সুবহানাল্লাহ আয় আম্মা আপনাকে আল্লাহ এমন সন্তান দেয় নাই যে সন্তান আল্লাহর সাথে যুদ্ধ করে বলে বাবা আল্লাহর সাথে যুদ্ধ করে মানে কি বলে মানে হচ্ছে আম্মা যে আপনি আমাকে শিখিয়েছেন পৃথিবীর সব কিছু আল্লাহর হুকুমে হয় তাহলে দক্ষিণ থেকে বাতাসও কার হুকুমে আসতেছে তুফানও কার হুকুমে আসতেছে আল্লাহর হুকুমে আসতেছে এবং আল্লাহর ইচ্ছা হচ্ছে দক্ষিণ দিক থেকে বাতাস দেওয়া আমি যদি উত্তর সাইড থেকে খুঁটি লাগাই দিই আল্লাহ চাই দক্ষিণ দিক থেকে আমি দিলাম উত্তর দিক থেকে এটা আল্লাহর সাথে যুদ্ধ হবে সেজন্য আম্মা আমি দক্ষিণ দিকে খুঁটি লাগাই দিয়েছি কারণ হচ্ছে আমি আহমদুল্লাহ বলছি আমার আল্লাহ যেই দিকে রাজি আমিও খুঁটি লাগিয়ে দেব সেদিকে গর চলে যাক গা বড় করে বলুন সুবহানাল্লাহ এই কথা যখন বললেন মা দেরি করে নাই ছোট বাচ্চার মুখে কথা শুনে জমিনের উপর সিজদা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে আল্লাহ আমার এই ছোট বাচ্চা আহমদুল্লাহ এটা আমারে কি শুনাইলো আল্লাহ আমার বাচ্চার কলবের মধ্যে এই ছোট অবস্থায় তোমার প্রতি যে মহব্বত তোমার প্রতি যে শ্রদ্ধা তোমার কুদরতের সিদ্ধান্তের প্রতি যে অকুণ্ঠ সমর্থন আল্লাহ আমি আমার ছেলের জন্য দোয়া করতেছি তুমি আমার ছেলেকে ওলিকুল সরদার বানিয়ে দাও মায়ের এই দোয়ার কারণে গৌসুল আজম মেজবান্ডারির মাকাম এত উপরে উঠেছে আল্লামা গাজী শেরাবুল্লাহ কাদরী ওনার দিওয়ানে আজিজ শরীফের মধ্যে লিখতেছেন তাজ দুবু দাব দস্তি সরবরি পর গমবরা তাজ দুবু দাব দস্তি সরবরি পর গমবরা ইক নিহাদা বরসর শাহ احمد اللہ بے گما صلات نیا امام غازی دین ملت شیر بنگلا رحمت اللہ علیہ بولین امی امام عزیز اللہ شیر بنگلا رحمت اللہ علیہ اللہ پی نبیر نورانی حسنی مبارک نورانی دمان مبارکر مدد دوٹی گوسیوں تیر تاز دیکھے چی
একটি দাস শাইন সেবক দাস হুজুর সিদনা গোসুল আজম দস্তগীরের মাতা মুবারকে পড়াই দিয়েছেন এক নিহাদা বরসরেশা আহমদুল্লাহ বেগমা আর একটি দাস হুজুর সিদনা গোসুল আজম মেজবানদারি আহমদুল্লাহ কিবলায়ে কাবার মাতায়ে পড়াই দিয়েছে দেখেন এগুলো সব মায়ের দোয়া এগুলো কিসের দোয়া এজন্য ইন ছোট থাকতে ওলিও এবার বাজার করে গলি মার জবানত মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে বড় বড় বলি সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কোনো ভয় নাই পেরেশানি নাই এই আয়াতের মাতাহাতে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস যে হাদিসটা মজবন্ডর দরবার শরীফে হুজুর গোলামুর রহমান রাদিয়াল্লাহু তাআলার জায়গে মাজার পাক ছিল সেই মাজারের ঢোকার সময় যে দরওয়াজা সেই দরওয়াজার মধ্যে লেখা ছিল আমার শ্বশুর আব্বা আমাকে সেই হাদিসটা পাওয়ান্ডার দরওয়াজার সামনে দাঁড়িয়ে মুখস্থ করাইছিলেন অনেক ছোট থাকতে বলে এটা মুখস্থ করে ফেলো ওই সময় কিন্তু আমি হাদিস বুঝার বয়স হয় নাই হুজুর বলছেন দাস মুখস্থ করে ফেলছি সেই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে تفسير الطبري تے امام طبری رضی اللہ تعالی عنہ করেছেন হাদিসটা হলো একদিন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহতা বয়ান দিচ্ছেন এমন সময় আমার নবী বলতেছেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান হে আমার সাহাবা ইকরাম আল্লাহর বান্দাদের মধ্যে এমন অনেক বান্দা আছে মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা এরা নবী নন শহীদ নন ولكن كنتو يكبتهم الانبياء والشهداء يوم القيامه بمكانهم من الله تعالى كنتو ارا قيامتের ময়দানে আল্লাহর কুদরতের পক্ষ থেকে এত বেশি সম্মানিত হবে তাদের শান ও আজমত থেকে নবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে এই মানুষগুলো নবীও নন শহীদও নন কিন্তু তাদের শান আজমত থেকে নবীরা সবাই আশ্চর্য হয়ে যাবে কি রে এই মানুষগুলো নবী না হওয়া সত্ত্বেও শহীদ না হওয়া সত্ত্বেও এত বড় স্টেজ কিভাবে পাইলো এই কথা যখন বললেন সাহাবায়ে কেরাম সবাই একবারে সজাগ কালো মান হুম ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এরা খারা যাদের শান ও আজমত দেখে নবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন তাদের পজিশন দেখে কিয়ামতের ময়দানে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে আমার সাহাবায়ে কেরাম এরা সকল ব্যক্তি হুম কওমুন তাহাবু বিরুহিল্লাহ এরা হচ্ছে এমন বান্দা যারা দুনিয়ার মধ্যে মানুষকে ভালোবেসেছে শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে গায়র আরহামিন ওয়ালা আমওয়ালিন ইতাআতুনহা এরা রক্তের সম্পর্কের কারণে নয় অথবা ধনসম্পদ টাকা পয়সার লেনদেন আছে এই জন্য নয় এরা একমাত্র আল্লাহর সৃষ্টি জাতকে ভালোবেসেছিল রব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য ইন্না উজুহাহুম নূরুন তাদের চেহারা হবে নূর ওয়াইন্নাহুম আলা নূরিন তারা বসবে নূরের স্টেজে বড় করে বলি না সুবহানাল্লাহ সেই দিন সাধারণ মানুষ নূর হয়ে যাবে তাদের চেহারা দিয়ে নূর চমকাবে এরা নূরের স্টেজের মধ্যে বসবে এরপর আমার নবী বলেন লা ইয়াখাফুনা ইদা খাফান নাস মানুষ যখন আমল নামা নিয়ে ভয় পেয়ে যাবে সিদ্ধান্ত জান্নাত হচ্ছে না জাহান্নাম হচ্ছে মানুষ যখন জান্নাত জাহান্নামের ফয়সালা নিয়ে ভয় পেয়ে যাবে উম্মত সেই সময় সুখ অনেক মানুষগুলো একটাও ভয়ের মধ্যে থাকবে না ওয়ালা ইয়াহজানুনা ইদা হাজিনান নাস মানুষ যখন পেরেশানগ্রস্ত হবে নিজের আমলনামা দেখে তখন এই মানুষগুলো আর পেরেশানি থাকবে না এরা খুশির মধ্যে থাকবে ওয়াকরা হাদিল আয়া অতঃপর আমার নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বড় করে বলি সুবহানাল্লাহ আমার নবী বললেন যে এটা হচ্ছে ওই সকল মানুষ যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধুত্ব হাসিল করেছিল আল্লাহর যারা বন্ধু হয়েছে ওই সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে টেনশন ফ্রি থাকবে এখন কথা হলো আমরা আমাদের ভাইকে মহব্বত করি না
আপন ভাই এই যে আমার আপনজন এই যে আমার প্রিয়জন বড় হলে শ্রদ্ধা পাবে ছোট হলে স্নেহ পাবে আমরা এই বিষয়গুলো ভুলে আপন ভাইকে আমরা শত্রু মনে করতেছি ঠিক না ভাই ঠিক অনেক আদালতের মধ্যে মামলা আছে না ভাই ভাই আচ্ছা অনেক সমাজের মধ্যে মানুষ শুধু বসে আছে চায়ের দোকানে বসে বিভিন্ন দোকানপাটে বসে ঘরের মধ্যে সবাই বসে বসে চিন্তা করে কোন মানুষ বিপদে পড়তেছে আমি গিয়ে তাকে আরো বিপদের মধ্যে ফেলে কিছু টাকা পয়সা রোজগার করব ঠিক না ভাই ঠিক দুজন মানুষ ঝগড়া করতেছে ওই ঝগড়া কিভাবে আরো দীর্ঘ করা যায় কিভাবে মানুষের মধ্যে ফেস লাগিয়ে সমস্যা সৃষ্টি করা যায় বসে 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 এগুলো গবেষণা করতেছে দেখেন এরা ভুলে গেছে আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর সৃষ্টিজাতকে সৃষ্টিজাতের খেদমত করতে হবে শেখ ফরিদউদ্দিন আত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে গিয়ে তিনি একদিন বসে আছেন একটা বিড়াল কে যেন তার গায়ের মধ্যে দা দিয়ে বা ছুরি দিয়ে আঘাত করেছে পচে সেখানে পোকা এসেছে দুর্গন্ধ বের হচ্ছে ওই বিড়াল হাঁটতে পারে না শেখ ফরিদউদ্দিন আত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিড়ালের সেবা করলেন আল্লাহর পক্ষ থেকে বন্ধুত্বের পয়গাম এসে গেছে একটু বড় করে বলুন সুবহানাল্লাহ আসুন আমরা আমাদের সমাজের মধ্যে যত সমস্যা আছে এগুলোকে আমরা সমাধানের জন্য চেষ্টা করি ভয়ে ভয়ে ঝগড়া লাগলে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি কেউ সমাজে ফিতনা ফাসাদ বাঁধাতে চাইলে সেটা তাকে বুঝিয়ে দেন এটা কিভাবে স্টপ করা যায় এটা করে এখন তো এটা করে না দুজনে খুজ্জা ভাইজি খোদড়া আর ট্যাঙ্ক থাকতে মুখে কি কথা এ পুরো মানব জাতির শত্রু দেশ এবং জাতির শত্রু আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন লা তুফসিদু ফিল আরদ তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না ইন্নাল ইন আল ফাসাদু আশাদ্দু মিনাল কতলে নিঃসন্দেহে ফাসাদ এটা কতলের চেয়ে আরো বেশি মারাত্মক একটা হত্যাকাণ্ডের চেয়ে ফিতনা ফাসাদ আল ফিতনা তো আশাদ্দু মিনাল কতলে ফিতনা আরো বেশি মারাত্মক এখন মানুষ সারা কোন কিছু মানুষ বসে থাকে কিভাবে একটা ফিতনা বাজানো যায় কিভাবে একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় এগুলো আল্লাহর বন্ধুত্ব দূরের দূর কি বাপ এগুলো আল্লাহ বেহেস্তের খুশবু পাবে না একটু বড় করে বলি নাউজুবিল্লাহ মনোযোগী হই আল্লাহর বন্ধুদের আমরা অনেক ওয়াকিয়া শুনি কাহিনী শুনি এগুলো শোনার মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে যে আমিও আল্লাহর ওলি হব আপনি টলিওয়ালা আপনি টলি চালিয়ে বেলায়েত পাবেন আপনি রিকশাওয়ালা আপনি রিকশা চালিয়ে আল্লাহর বন্ধু হতে পারবেন আপনি ব্যবসায়ী ব্যবসা করে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন আল্লাহর ওলি হওয়ার জন্য একবারে দাকিল আলিম ফাজিল কামিল মাস্টার্সের বিরাট সার্টিফিকেটের বোঝা থাকতে হবে বিষয় সেরকম নয় কিতাবের মধ্যে দেখা যায় অনেক রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরমুজ বিক্রি করতেছে আল্লাহর অনেক মকবুল বান্দা হয়ে গেছে টলি চালাচ্ছে অনেক মকবুল বান্দা হয়ে গেছে হাজারো হাজার প্রমাণ বিভিন্ন সময় আপনার শুনে থাকি যাই হোক আজকে থেকে আমাদের কাজ হবে আল্লাহর ওলি হতে হলে এক নম্বরে ফরজ ইবাদত লাগবে কি ইবাদত একটু বড় করে বলেন কি ইবাদত ফরজ ইবাদত লাগবে ফরজ ইবাদত ছাড়া কেউ কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না এরপর আমার আল্লাহ বলেন একটা হাদিস শরীফ শুনাই আপনাদেরকে যে হাদিসটা ইমামে বুখারী বুখারী শরীফের কিতাবুর রিকাকের মধ্যে বর্ণনা করেছেন হাদিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত খুব গভীরভাবে খেয়াল করবেন আমার নবী ওলি হওয়া কত সহজ করে দিয়েছেন শুরুতে বললাম ওলি হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে হয় না সাধারণ মানুষ আল্লাহর বন্ধু হতে পারবে আল্লাহর আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর বন্ধু হয়ে গেলে তিনি আল্লাহর ওলি হন একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওমা হাসান মাহমুদুর বন্ধু ইত্যাদি ইবে কেন অবস্থা হইব আল্লাহ হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর বেস্ট ফ্রেন্ড হইলে এবার অবস্থা কেন হইব আর ডাইরেক্ট যে খোদার কুদরতরা তো পুরো সৃষ্টি জগৎ ওই খোদার সাথে বন্ধুত্ব করতে পারলে বান্দার অবস্থা কেমন হবে একটু বড় করে বলি সুবহানাল্লাহ